মুখ্যমন্ত্রীর বিমান উড়ানত বতর বিজ্ঞান বিভাগের গাফিলতি। বেয়া বতরের বাবে আকাশতে 35 মিনিট থাকিল মুখ্যমন্ত্রী। বায়ুসেনার বিমানত ধ্যানের ভয় শঙ্কা অতিক্রম মুখ্যমন্ত্রী সোনোয়ালর। মঙ্গলবার সন্ধ্যা এক বিমান দুর্ঘটনার কথমপি রক্ষা পড়ে বায়ুসেনার এখন বিশেষ বিমান, যখন গুয়াহাটির ডিব্রুগড় অভিমুখে রওনা হয়েছিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। হঠাতে অহা প্রচণ্ড ধুমুহা, বরফুণ আর বিজুলি ঢেরেকনির ডিব্রুগড়ের মোহনবাড়ির বিমানবন্দরত বিমানখন অবতরণত ভীষণ সমস্যার সম্মুখীন হয় বায়ুসেনার পাইলটগীর। ধুমুহা বরফুণের মাত্রা ইমানেই প্রবল আছিল যে বিমানখনে নিয়ন্ত্রণ হেরুয়ারও উপক্রম হয়েছিল, ফলত প্রায় 35 মিনিট আকাশমার্গতে দিক বিদিক হেরুয়াই ঘুরি ফুরবলগিয়া হয়েছিল মুখ্যমন্ত্রীক কড়িয়াই নিয়া সরু বিমানখন। দুর্ঘটনার রক্ষা পোৱা বিমানখন সন্দর্ভত বুধবারে এই শিহরণকারী বর্ণনা দিলে লাহওয়ালের বিধায়ক ঋতুপর্ণ বৰুৱাই। খুব সাংঘাতিক বিপদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রক্ষা পড়েছে। প্রায় 35 মিনিট সময় আকাশত বিজুলি ঢেরেকনি ধুমুহার সহিত এই সরু হেলিকপ্টারখানে যুদ্ধ করে আসবলগিয়া হল। 35 মিনিট সময় নমা অহা যাওয়া করে থাকবলগিয়া হল এখন হেলিকপ্টার। মাননীয় মুখ্যমন্ত্রী নমার পছত আমি পাইলটের কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী আমি বার্তালাপ করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কথা ঈশ্বরে আর গুরুজনা রক্ষা করেছে বলে কৈছে। অকল ইমানেই নহয়, যোরহাট পাওতেই বেয়া বতরের সম্মুখীন হয় বিমানখন, ফলত বিমানতে ধ্যানত বহি নিজের ভয় শঙ্কা দূর করে মুখ্যমন্ত্রী সোনোয়ালে। যা কালি আকাশমার্গ যেটা এই ঢেরেকনি লগত হেলিকপ্টারখানে যুদ্ধ করে আসছিল, তখন প্রায় 35 মিনিট সময় তখন ধ্যানত মগ্ন আছিল, ধ্যান করেছিল। আর পাইলটগৰাকীয়ে একটা কথা আমাক কৈছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসলে ঈশ্বর আছে কারণে আমি রক্ষা পড়লো। রাইজর আশীর্বাদত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে নিজের জীবন রক্ষা পোৱা বলে উল্লেখ করে কয় বতর ভাবে অসন্তরের সম্মুখীন হয়েছিল। যা কালি হঠাৎ বতর বেয়া হয়ে গেছে, এটা একটা বড় চিন্তনীয় কথা, কারণ গোটেই এটা বর্তমান ক্লাইমেট চেঞ্জ হয়েছে, হঠাৎ আজি তারিখত বতরবিল পরিবর্তন হয়েছে, গতি এইটা একটা নিশ্চিতভাবে আগন্তক দিনত আমি গভীর অধ্যয়নের বিষয়, গবেষণার বিষয়, সেই বিষয়টা তেনে ধরনের আমি গুরুত্ব সহকারে লব লাগবে। বেয়া বতরের ভাবে আগজাননী পোৱা নাছিল নেকি বিমানবন্দর কর্তৃপক্ষ? মুখ্যমন্ত্রীর জীবনলৈ সংকট নমাই আনিব পৰা বিষয়টো সন্দৰ্ভত গাফিলতি কৰিছিল নেকি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই? কাৰিকৰী কথাটো আমি অৱগত নহয় যদিও এই কথাটো ঠিক যে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আগৰিয়াকৈ জনাব লাগে, কিন্তু কালি যোৱা কালি আমি যিটো ইনফৰমেশ্যন পালোঁ যে খুব হঠাৎ অহা ধুমুহা, পাইলটৰ কথা পাতিছিলোঁ, তেওঁ কৈছে যে এনেকুৱা বতৰ সময়ত আচলতে এইটো সময় নৱেম্বৰ মাহত সাধাৰণতে খুব কম সংখ্যকে এনেকুৱা ধৰণৰ বতৰ আহে, গতিকে তেওঁলোকৰ আচলতে ভবা নাছিল যে এনেকুৱা ধৰণৰ এটা বতৰে এনেকুৱা বিধি পথাই লাগিব বুলি। এই সন্দৰ্ভতো এতিয়া অজস্র প্রশ্ন। অবশ্যে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে অবতরণের পাছতে বিমানবন্দর কর্তৃপক্ষক এই সন্দৰ্ভত কৈফিয়ত তলব করা হয়। উল্লেখ্য যে বিমানখনত মুখ্যমন্ত্রীর সৈতে আন 4 জন লোক আছিল। ডিব্রুগড়ের হোমেন ফুকনের সহযোগত জুনজুরি দত্তবরা, প্রাগ নিউজ।